রাজধানীতে গত এক মাসে 5 শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইকারী গ্রেপ্তার হলেও আবারও জামিনে এসে একই কাজ করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ঢাকাকে ছিনতাই মুক্ত করার অভিযান চলবে বলেও জানান তিনি। চাপাতি দিয়ে তাদের আহত করছে, সেই চাপাতিকে আমরা উদ্ধার করছি, আর বাকি যে একজন আছে সে আমাদের নজরদারিতে আছে। নগদের কাছে হক করলেই সবার হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। এই ছিনতাইকারী এদের বিরুদ্ধে আমাদের প্রায় এক মাস যাবতই অভিযান চলছিল ঈদকে সামনে রেখে, এবং আমরা প্রায় 5 শতাধিক পেশাদার ছিনতাইকারী চোর গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিলাম। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।